অনুষ্ঠানের সভাপতি আমার নেতা এবং মোহাম্মদ হাসেম, তারপর সামনে উপস্থিত আমার নেতা ডাক্তার মাহফুজ, মাজার শাহ চৌধুরী, সোলাইমান খান এবং অল দ্য লিডার অফ দ্য লিডার্স, আমার নেতাদের নেতা তারা এখানে উপস্থিত রয়েছেন এবং সাথী বন্ধুরা। আমি এখানে আসলে এসেছি ওই যে সবাই বলছে আপনারা সবাই বয়স হয়েছে মরে যাব, তো সবাইকে দেখতে এসছি শুনতে এসছি, আমি কিছু বলতে আসিনি। 1971 সালের পরবর্তী পর্যায়ে অথবা 71 সালের পূর্বে আমাদের সাথে বা শেরুজ্জামানের সাথে চাষদের সাথে যে চিন্তার সাথে যে তাত্ত্বিক জড়িত ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমার সভা। আমার সভার স্বাধীনতার পরে যে বইটি বের হয় তার নাম হচ্ছে জাগ্রত বাংলাদেশ। এই জাগ্রত বাংলাদেশ বইটি শুরু হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দুটো পঙ্ক্তি নিয়ে। পঙ্ক্তি দুটো আমি বলছি, এই যৌবন জল তরঙ্গ রোদিমিকে দিয়া বালির বাঁধ, রোদিমিকে দিয়ে সাগর জোয়ার আকাশে যখন উঠেছে চাঁদ। মূলত এই জাতীয় 71 পূর্ব জাতীয়তার আন্দোলনের জন্য এদেশের ছাত্র যুব সমাজ কে তৈরি করেছিলেন শেরুজ্জামান খান, কাজী আরেফ এবং অন্যরা, তার সামনে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 71-এর পরবর্তী পর্যায়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে জাতীয় বীর দাঁড়িয়েছিলেন তার নাম হচ্ছে সিরাজুল খান। তো আমি কোনো মতেই হতাশ নই যে সিরাজুল খান একদিন ইতিহাস থেকে মুছে যাবে। আমরা জাসদ ম্যাটার করবে ম্যাটার, অনেকেই বলেছেন যেমন আমাদের আমার আগের বক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাংলার জাসদ উনি বলেছেন এই জাত বাংলা রাষ্ট্রীয়ভাবে তার কোনো মূল্যায়ন হয়নি। এটা হচ্ছে আমাদের জাতীয় দৈন্যতা, আমাদের জাতীয় দৈন্যতা। একজন জাতীয় বীরের, আই রিপিট, জাতীয় বীর সিরাজুল খানের জন্য একটি শোক বার্তা, একটি বিবৃতি কোনো পক্ষে দেওয়া হয়। ইনফাইন আমি যেটা বলবো সেটা হচ্ছে সিরাজুল খান যেই তত্ত্ব দিয়েছেন, জাসদ যে সংগঠনটি তৈরি হয়েছে এটি কোনোদিন বসে যাবে না, এটা চিন্তার মধ্যে থাকবে। কেন থাকবে? এটা যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক ভালো ক্লাস নিতেন না, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক দুই কলম কলমও লেখেন না, কিন্তু জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের উপরে এ পর্যন্ত 50টি পিএইচডি তৈরি হচ্ছে। আমি বিশ্বাস করি জাতীয় সমাজতান্ত্রিক দল যে চিন্তা করেছিল, আমি বিশ্বাস করি সিরাজুল খান যে চিন্তা করেছিল তা আগামী 50 বছরে আমি নতুন প্রজন্মের যারা বার্তা চেয়েছেন তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারি। এই বার্তা চর্চিত হবে, এই বার্তা বাস্তবায়িত হবে, এই স্বপ্ন অবশ্যই বাংলাদেশের আগামী প্রজন্ম কায়েম করবে। কেননা আমরা উপলব্ধি করছি মহিউদ্দিন আহমদ একজন লেখক আছে, তার একটা বই আওয়ামী লীগের উপর একটা লেখা বই নবম সংস্করণ হয়েছে, বিএনপির একটা বই হয়েছে দশম সংস্করণ, আর ত্রয়োদশ চোদ্দতম সংস্করণ হয়েছে জাসদের উত্থান। তিনি আবার বই লিখছেন, বই লিখছেন জয়নাল আব্দিন, বই লিখ চর্চা করছেন ডক্টর মাহমুদুর রহমান, শামসুদ্দিন পেয়ারা। এইভাবে আমি আশা করি আমাদের সদ্য প্রয়াত জাতীয় বীর সিরাজুল খানের উপর অধিক চর্চা হবে এবং জাসদ বাংলাদেশের রাজনীতি, জাসদের যে পোর্শন হোক যেভাবেই হোক, জাসদ বাংলাদেশের রাজনীতিতে আগামী আগামী ভবিষ্যতে ম্যাটার করবেই, এই আশা ব্যক্ত করে দাদার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার দল জাতীয় সমাজতান্ত্রিক দল ইনুর পক্ষ থেকে আমার পূর্ণ শ্রদ্ধা জানিয়ে তার স্মরণীয় কর্মকাণ্ড আগামীতে চর্চিত হবে এই স্বপ্ন দেখে আমার বক্তব্য শেষ করছি।